সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন পুতিন। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকে ইসরায়েলকে হামাসের কঠোর হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর মোদী সরকার ঘুমাচ্ছে বলছে রাহুল গান্ধী। এদিকে একদিনে দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার। সর্বশেষ জানিয়ে দেব বিরূপ মন্তব্য, কাবুলের রাষ্ট্রদূতকে সরিয়ে দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন পুতিন। ইউক্রেনের মিসাইল বৃষ্টির মধ্যেই রাশিয়ার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত ইউক্রেনের যুদ্ধ সামনের দিনগুলোতে কিভাবে পরিচালিত হওয়া উচিত তা নিয়ে পুতিন রুশ সামরিক কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিন সূত্র বিবিসি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবারের বেশিরভাগ সময়ই বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরের রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেন। আর এদিনই ইউক্রেনে সর্বশেষ মিসাইল বৃষ্টি চালায় রাশিয়া। মূলত দিন দুয়েক আগে ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়া সম্ভবত আগামী বছরের শুরুতেই ইউক্রেনে আবারও স্থল আক্রমণের পরিকল্পনা করছে। তাদের সেই আশঙ্কার মধ্যেই শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে পুতিনের বৈঠকের খবর সামনে এলো। টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে প্রেসিডেন্ট পুতিন সশস্ত্র বাহিনীর অপারেশন সদর দপ্তর পরিদর্শনে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান ভিলেরি গেরাসিমভ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমরা অবিলম্বে এবং মধ্যমেয়াদে যুদ্ধের কি কৌশল নেব সে বিষয়ে আমি আপনাদের প্রস্তাব জানতে চাই। ক্রেমলিন নেতাকে রাষ্ট্রীয় টিভিতে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে দেখা গেছে, আমরা প্রতিটি অপারেশনাল দিক নির্দেশনাতে কমান্ডারদের কথা শুনব এবং আমি আমাদের তাৎক্ষণিক এবং মধ্যমেয়াদী পদক্ষেপের বিষয়ে আপনার প্রস্তাবগুলো শুনতে চাই। বিবিসি মনিটরিং বলছে, শুক্রবার সারাদিন ধরে চলা এই বৈঠকে ছিলেন সশস্ত্র বাহিনীর স্টাফ প্রধান ভেলেরি গেরাসিমভ, প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং ইউক্রেনে রুশ বাহিনীর সর্বসময় অধিনায়ক জেনারেল সের্গেই সুরভিকিন। এদিকে শুক্রবারের বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের পাশে জেনারেল ভেলেরি গেরাসিমভের উপস্থিতির অর্থ, তাকে তার পদ থেকে বরখাস্ত হয়েছিল বলে অনলাইনে যে গুজব ছড়িয়ে পড়ে তা ভুল। ইউক্রেন যুদ্ধে অতিরিক্ত সতর্কতার দায়ে 67 বছর বয়সী এই জেনারেলকে অনেক সময় তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট চলতি মাসের গোড়ার দিকে বলেছিলেন, রুশ হামলার সমালোচনা করে ইউক্রেনে তাদের লড়াইয়ের মিশনকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। ক্রেমলিনের সামরিক এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে সে সময় তিনি বলেন, হ্যাঁ, আমরা অবকাঠামোর উপর হামলা চালাচ্ছি, কিন্তু কে এসব চালাচ্ছেন? তিনি ইউক্রেনের বিরুদ্ধে আরো অভিযোগ তোলেন, কুরস্ক পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুতের লাইন ইউক্রেন বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে এবং পূর্ব ইউক্রেনের দনতস্কে পানির সরবরাহ লাইন তারা কেটে দিয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ থেকে ইসরায়েলকে হামাসের কঠোর হুঁশিয়ারি। প্রতিষ্ঠা বার্ষিকীর জনসমাবেশ থেকে ইসরায়েলিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলকে লক্ষ্য করে সশস্ত্র সংগঠনটির নেতারা বলেছেন, তারা অফুরন্ত রকেট ও সেনা নিয়ে যুদ্ধের ময়দানে ফিরে আসবে। জনসমাবেশে দখলদার ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে খবর মিডল ইস্ট মনিটরের। বুধবার অবরুদ্ধ গাজায় 35 প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জনসমাবেশ হয়। সেই সমাবেশে হামাসের নেতা ইয়াহিয়া আস সিনওয়ার বলেন, মুসলমানের প্রথম কিবলার মসজিদ আল আকসার প্রাঙ্গণ তালুতি, ফ্যাসিবাদী ইহুদিবাদী ও উগ্র ডানপন্থী ইসরায়েলি শাসক গোষ্ঠীর হাতে দখলের হুমকির মধ্যে রয়েছে। হামাস জোরালোভাবে এর জবাব দেবে। হামাস সমর্থকদের সবুজ পতাকার জনসমুদ্র হামাসের সামরিক শাখার সদস্যদের সামনে বক্তব্য রাখার সময় ইয়াহিয়া আস সিনওয়ার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আর বলেন, আমরা অফুরন্ত রকেট আর সেনা নিয়ে তোমাদের কাছে আসব। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি শাসকদের নতুন কোয়ালিশন একটি ধর্মীয় যুদ্ধ সৃষ্টি করতে চায় বলেও সিনওয়ার মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের যে ব্যাপক সংঘর্ষ হয়েছে তার নজির গত এক দশকেরও বেশি সময়ে দেখা যায়নি। হামাস 2006 সালের নির্বাচনে ফাতাহ বা PLOকে পরাজিত করে সেই থেকে ফিলিস্তিনের কথিত স্বায়ত্তশাসিত অঞ্চলে শাসনের অধিকার লাভ করলেও কেবল গাজায় শাসন ক্ষমতা ব্যবহারের সুযোগ পাচ্ছে হামাস।
চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর মোদী সরকার ঘুমাচ্ছে বলছে রাহুল গান্ধী। চীন নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সংকটকে লুকিয়ে রাখতে চাচ্ছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। অরুণাচলের ঘটনার পর শুক্রবার প্রথমবার এ নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, চীন ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তা মানতেই চাচ্ছে না মোদী সরকার। গত 7 নভেম্বর থেকে শুরু হওয়া রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জড়যাত্রা 100তম দিন অতিক্রম করেছে। বর্তমানে যাত্রা চলছে রাজস্থানে। খবর NDTV-র। সেখান থেকে রাহুল দাবি করেন, চীন পুরো দস্তুর যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। ওরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, দেখুন ওরা কি ধরনের অস্ত্র ব্যবহার করছে। কিন্তু আমাদের সরকার তা মানতেই চাচ্ছে না। রাহুল বলেন, আসলে ভারত সরকার একটি ঘটনাকে কেন্দ্র করে কাজ করছে, সামগ্রিক কৌশল বলে কিছু নেই। চীন আমাদের জমি কেড়ে নিচ্ছে, আমাদের সেনাদের মারছে। চীনের বিপদ এখন আর লুকানোর কোনো ব্যাপার নয়, কিন্তু সরকার এসব দেখেও দেখছে না। চীন লাদাখ ও অরুণাচলে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর ভারত সরকার ঘুমে মগ্ন। এদিকে অরুণাচল প্রদেশের তাইওয়াং সেক্টরে বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে ভারতীয় বিমান বাহিনীর একাধিক বিমান উড়তে দেখা গেছে। ভারত সরকার সম্প্রতি ফ্রান্স থেকে যে 70টি রাফায়েল বিমান কিনেছে, সে বিমানগুলোই উড়ানো হয়েছে। গত শুক্রবার ভারত ও চীনের মধ্যবর্তী প্রকৃত সীমান্ত রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে সংঘাতের কারণে এই বিমান মহড়ার ব্যবস্থা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পারমাণবিক বোমা বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র অগ্নি ভি এর সফল পরীক্ষা চালানোর দাবি করছে ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎক্ষেপণ ক্ষেপণাস্ত্রটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। একদিনে দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা উত্তর কোরিয়ার। উচ্চ ক্ষমতা সম্পন্ন জ্বালানি মটরের পরীক্ষা চালানোর মাত্র 3 দিনের মাথায় একদিনে দুটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, খবর রয়টার্সের। রোববার এ তথ্য নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। জানা যায়, সকালে পূর্বাঞ্চলীয় উপকূলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং, জাপানের বিশেষ অর্থনৈতিক জোনের কাছেই পড়ে সেগুলো। তবে মিসাইল দুটি শনাক্ত করতে পারেনি তারা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক মিসাইল পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। চলতি বছর 60টিরও বেশি মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। অঞ্চলটিকে ঘিরে মার্কিন তৎপরতা বৃদ্ধির জবাব দিতেই নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করে কিম জং উন প্রশাসন। বিরূপ মন্তব্য, কাবুলের রাষ্ট্রদূতকে সরিয়ে দিল ইরান। আফগানিস্তানে ক্ষমতাসীনদের নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনা প্রকাশের পর কাবুলে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কাওমিকে কাবুলে তেহরানের নতুন প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। আফগান সংবাদ মাধ্যম খামা নিউজ জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে ক্ষমতাসীন কর্তৃপক্ষ সম্পর্কে বাহাদুর আমিনিয়ানের বিতর্কিত মন্তব্যে প্রকাশের পর তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তার পরিবর্তে আফগানিস্তান ইস্যুতে ইরানের সবচেয়ে নির্ভরযোগ্য কূটনীতিক হাসান কাজেমিকে কাবুল দূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে। গত 9 ডিসেম্বর আফগানিস্তানের তালেবান প্রশাসন সম্পর্কে বাহাদুর আমিনিয়ানের মন্তব্যের একটি টেক্সট ফাঁস করে ব্ল্যাক রিওয়ার্ড হ্যাকিং গ্রুপ ইরান সরকারের একটি বিশেষ বৈঠকে বাহাদুর আমিনিয়ান ওই মন্তব্য করেন। তার বক্তব্যের একটি টেক্সট ইরানের সরকার নিয়ন্ত্রিত ফারস নিউজ এজেন্সির ফোল্ডার থেকে হ্যাক করে ব্ল্যাক রিওয়ার্ড গ্রুপ ফাঁসকৃত টেক্সটে দেখা যায়, বাহাদুর আমিনিয়ান আফগানিস্তান